শিক্ষাকে আরো প্রাণবন্ত করার উদ্যোগ, চালু হলো স্মার্ট ক্লাসরুম, উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আগামী দিনে এই ধরনের ক্লাসরুম আরো তৈরি করার ভাবনা। পাঠ্য বিষয় মুখস্থ নেই, তবে সিনেমার গান মুখস্থ, অর্থাৎ বোঝাই যাচ্ছে শুধু পড়ার থেকে দৃশ্য ও শব্দের মাধ্যমে কিছু দেখানো হলে সেটা আরো বেশি মনে থাকে। পড়ুয়াদের লেখাপড়ার প্রতি আরো আগ্রহ বাড়াতে এবং শিক্ষাকে প্রাণবন্ত করতে শীততাপ নিয়ন্ত্রিত ডিজিটাল ক্লাসরুম তৈরি হল মাইকেল নগরে সাহারা বিদ্যানিকেতনে। এই ক্লাসরুমের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, দিনে দিনে এই ধরনের ক্লাসরুমের চাহিদা বাড়ছে, তাই ভবিষ্যতে এই ক্লাসরুম আরও তৈরি করা হবে বলে জানান তিনি। যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল, তারা যাতে ভিজুয়ালাইজ শিক্ষা নিয়ে আরো বেশি করে নিজেদের ইকুইপড করতে পারে, এটাই মূল উদ্দেশ্য। এবং এটা এখানে আমি যেটা শুনলাম যে পিপি যারা আছে সেই বাচ্চাদের প্রথমে এইখানে 20 জন করে তারা করাবেন, করাতে করাতে পিপির ছেলেমেয়েরা আগামী দিনে 1, 2, 3, 4 যাবে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এরা যদি ইকুইপড হয়, এবং ব্যাপার হচ্ছে যে এটা আমাদেরও বিশ্বাস যে যদি কোনো জিনিস ছবির মাধ্যমে দেখানো হয় সেটা মানুষের মধ্যে বেশি করে মনে থাকবে, যেটা আজকে খুব জরুরি। এবং আমার মনে হয় অনেক ছেলেমেয়েরা আছে, ডাউন স্টুডেন্ট ক্লাসের ছেলেমেয়েরা এখানে এসে ইংলিশ মিডিয়ামে পড়তে চায়, হয়তো বাবা হয়তো ইকুইপ নয়, বাবা হয়তো অমুক না, গার্জিয়ানরা, সেইটা এখান থেকে এই সুবিধাটা তারা পাবে। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি দেবব্রত সরকার বলেন, শিক্ষাকে সমগ্র ক্ষেত্রে উন্নতি করবার জন্যই সরকারের এই চেষ্টা, আমরা সেই কাজটি করছি। স্কুলের শিক্ষিকারা জানাচ্ছেন, আজকাল কম্পিউটার ইন্টারনেট ছাড়া লেখাপড়া করাটা বেশ মুশকিল। ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন বিষয় আরো ভালো করে পড়ুয়াদের বোঝানো যাবে। গোটা স্কুলের 700 পড়ুয়া আছে, বর্তমানে একটি ডিজিটাল ক্লাসরুম তৈরি করা হয়েছে। এই ক্লাসরুমে সমস্ত সুযোগ সুবিধা স্কুলের প্রতিটি পড়ুয়াদের দেওয়া হবে এবং চেষ্টা করা হবে ভবিষ্যতে আরো ডিজিটাল ক্লাসরুম তৈরি করবার। 15 টিচার্স আছে, 700 অ্যাবভ স্টুডেন্টস আছে। তো আমাদের এটা অনেক দিনেরই ড্রিম ছিল, একটা স্মার্ট ক্লাসরুম, একটা প্লে স্কুল টাইপের এটা করার। তো সেই ড্রিমটা এট লাস্ট আমাদের ফুলফিল হচ্ছে মিস্টার অরূপ কুমার ঘোষের হেল্প নিয়ে, এবং আমাদের MIC ফুড সাপ্লাই মিনিস্টারের হেল্প নিয়ে মিস্টার রথীন ঘোষ। বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি ওরা বুকিশ নলেজটা অতটা ইন্টারেস্ট পায় না, তাই জন্য আমরা অ্যাডভান্স টেকনোলজিটা ফলো করার জন্য আমরা এই স্মার্ট ক্লাসরুমটা উদ্বোধন করলাম, এবং স্মার্ট ক্লাসরুমটা আমরা তৈরি করলাম যাতে ওরা একটু ইন্টারেস্ট পায়, ওরা পড়াশোনার দিকে একটু মানে ভালোভাবে অন্যভাবে প্রসেসের দ্বারা আমরা ওদেরকে স্টাডিজটা ইন্টারেস্ট আনতে পারি, কারণ এখন ইন্টারনেট কম্পিউটার ছাড়া কোনো কাজই এখন ইজি নয়। তো ওর জন্যই আমরা স্মার্ট ক্লাসরুমটা করার আমাদের ইচ্ছা ছিল। সেরা ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসত। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।